দৈনিক দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব আর নেই বৃহস্পতিবার রাতে রাজধানীর নিউরো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় কিছুক্ষণের মধ্যে রাজধানীর বাংলা মটরে দেশ রূপান্তর কার্যালয়ের নিচে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে এগারোটায় জাতীয় প্রেস ক্লাবে হবে দ্বিতীয় জানাজা পরে তার মরদেহ দাফনের উদ্দেশ্যে ঝিনাইদহে নিয়ে যাওয়া হবে গত একুশ জুলাই অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অমিত হাবিবকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয় অমিত হাবিবের মৃত্যুর খবর শুনে তার দীর্ঘদিনের সহকর্মীরা হাসপাতালে ছুটে যান তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন